প্রথম কাজ আরম্ভ করে উলাপুর গ্রামে পোস্টমাস্টারকে আসতে হয়। গ্রামটি অতি সামান্য, নিকটে একটি নীলকুঠি আছে, তাই কুঠির সাহেব অনেক জোগাড় করে এই নতুন পোস্ট অফিসটি স্থাপন করেছে। আমাদের পোস্টমাস্টার কলকাতার ছেলে, জলের মাছকে ডাঙায় তুললে যেরকম হয় এই গণ্ডগ্রামের মধ্যে এসে পোস্টমাস্টারেরও সেই দশায় উপস্থিত হয়েছে। এখানে অন্ধকার আটচালার মধ্যে তার অফিস, অদূরে একটি পানা পুকুর এবং তার চারপাশে জঙ্গল। কুঠির গোমস্তা প্রভৃতির এসব কর্মচারী আছে, তাদের ফুরসতটাই নেই বললেই চলে, এবং তারা ভদ্রলোকের সহিত মেলামেশার উপযুক্ত নয়। বিশেষত কলকাতার ছেলে ভালো করে মিশতে জানে না, অপরিচিত স্থানে গেলে হয় উদ্ধত নয় অপ্রভৃত হয়ে থাকে, এই কারণে স্থানীয় লোকের সহিত তার মিলেমিশা হয়ে ওঠে না। অথচ হাতে অধিক কাজ নেই, কখনো কখনো দুটো একটা কবিতা লিখতে চেষ্টা করেন, তাহাতে এমন ভাব ব্যক্ত করেছেন যে সমস্ত দিন তরুপল্লবের কম্পন এবং আকাশে মেঘ দেখে জীবন বড় সুখে কেটে যায়। কিন্তু অন্তর্যামী জানে, যদি আরব উপন্যাসে কোনো দৈত্য এসে এক রাতের মধ্যে শাখা পল্লব সমেত সমস্ত গাছ কেটে পাকা রাস্তা বানিয়ে দেয় এবং সারি সারি অট্টালিকা আকাশের মেঘকে দৃষ্টিপথ হতে রুদ্ধ করে রাখে, তাহলেই এই আধমরা ভদ্র সন্তানটি পুনশ্চ নবজীবন লাভ করতে পারে। পোস্টমাস্টারের বেতন অতি সামান্য, নিজের এদিকে খেতে হয়, এবং গ্রামের একটি পিতৃমাতৃহীন অনাথা বালিকা তার কাজকর্ম করে দেয়। চারটি চারটি খেতেও পায়। মেয়েটির নাম রতন, বয়স 12 কিংবা 13, বিবাহের বিশেষ সম্ভাবনা দেখা যায় না। সন্ধ্যার সময় যখন গ্রামের গোয়ালঘর হতে ধূম কন্ডলায়িত হয়ে উঠত, ঝোপে ঝোপে ঝিল্লি ডাকত, দূরে গ্রামে নেশাখোর বাউলের দল খোলকর্দার বাজিয়ে উচ্চস্বরে গান জুড়ে দিত, যখন অন্ধকার দাওয়ায় একলা বসে গাছের কম্পন দেখলেও কবির হৃদয়ে ঈষৎ হৃৎকম্প উপস্থিত হতো, তখন ঘরের কোণে একটি ক্ষীণশিখা প্রদীপ জ্বেলে পোস্টমাস্টার ডাকিতে, রতন 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 দাঁড়ে বসে এই ডাকের জন্য অপেক্ষা করে থাকত, কিন্তু এক ডাকে ঘরে আসত না। বলিত, কি গা বাবু, কেন ডাকছ? বলছি যে তুই কিছু করছিস? এখনই চুলা ধরাতে যেতে হবে হেঁসেলের। আচ্ছা বেশ বেশ, শোন, তোর হেঁসেলের কাজ পরে হবে, এখন একবার আমারটা সেজে দে তো। অনতিলম্বে দুটি গাল ফুলিয়ে কলকেতে ফু দিতে দিতে রতনের প্রবেশ। হাত থেকে কলকেতে নিয়ে পোস্টমাস্টার ফস করে জিজ্ঞেস করলেন, আচ্ছা রতন, তোর মাকে মনে পড়ে? সে অনেক কথা, কতক মনে পড়ে কতক মনে পড়ে না, মায়ের চেয়ে আমাকে বাপ বেশি ভালোবাসত, বাপকে অল্প অল্প মনে পড়ে। পরিশ্রম করিয়া বাপ সন্ধ্যাবেলা ঘরে ফিরিয়া আসিত, তার মধ্যে দু একটি সন্ধ্যা পরিষ্কার ছবির মতো মনে পড়ে। এই কথা হতে হতে ক্রমে রতন পোস্টমাস্টারের পায়ের কাছে মাটির উপর বসে পড়ত। এখনো মনে পড়ে আমার একটা ছোট ভাই ছিল, বহু আগেকার বর্ষার দিনে একদিন একটা ডোবার ধারে দুজন মিলে গাছের ভাঙা ডালকে ছিপ করে মিচিমিচি মাছ ধরা খেলা করেছিলাম। অনেক বড় বড় ঘটনার থেকে এই ঘটনাটাই মনে পড়ে বেশি। এইরূপ কথা প্রসঙ্গে মাঝে মাঝে বেশি রাত হয়ে যেত, তখন আলস্যক্রমে পোস্টমাস্টার বলতো, রতন আজ আর রান্না করবো না বুঝলি, সকালে যা বাসি আছে তাই দিয়েই হয়ে যাবে। তুই এক কাজ কর, তুই তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে খান কয়েক গুটি করে আন, দুজনের হয়ে যাবে আজ রাতটা। এক একদিন সন্ধেবেলায় সেই বৃহৎ আটচালার কোণে
অফিসের কাঠের চৌকির ওপর বসে পোস্টমাস্টারও নিজের ঘরের কথা বলতেন। ছোট ভাই, মা, দিদি সবার কথাই মনে পড়ে এই প্রবাসে এসে। সবসময় মনে পড়ে তাদের কথা, বুঝলি, কিন্তু এই নীলকুঠির গুমস্তদের সাথে কোনো মতেই এই কথা বলা যাবে না, তাই তো তোর কাছেই বলি রে রতন। অবশেষে এমন হলো যে বালিকা কথোপকথনকালে তার ঘরের লোকজনকে মা, দিদি, দাদা বলে চিরপরিচিতের ন্যায় উল্লেখ করত। এমনকি তার ক্ষুদ্র হৃদয়পটে বালিকা তাদের কাল্পনিক মূর্তিও চিত্রিত করে নিয়েছিল। একদিন বর্ষাকালে মেঘমুক্ত দ্বীপ্রহরে ঈষৎতপ্ত সুকোমল বাতাস দিচ্ছিল। রৌদ্রে ভেজা ঘাস এবং গাছপালা হতে এক প্রকার গন্ধ উত্থিত হচ্ছিল। মনে হচ্ছিল যেন ক্লান্ত ধরনের উষ্ণ নিঃশ্বাস গায়ের উপর এসে লাগছিল এবং কোথাকার এক নাছোড় বাংলা পাখি তাহার একটা একটানা সুরের নালিশ সমস্ত দুপুরবেলা প্রকৃতির দরবারে অত্যন্ত করুণ স্বরে বারবার আবৃত্তি করছিল। পোস্টমাস্টারের হাতে বিশেষ কাজ ছিল না। সেদিনকার বৃষ্টিভূত মসৃণ চিকন তরুপল্লবের হিল্লর এবং পরাভূত বর্ষের ভগ্নাবশিষ্ট রৌদ্রশুভ্র স্তূপাকার মেঘস্তর বাস্তবিকই দেখার বিষয় ছিল। পোস্টমাস্টার তাহা দেখছিলেন এবং ভাবছিলেন, এই সময় যদি কাছে কেউ একজন নিতান্ত আপনার লোক থাকত, হৃদয়ের সহিত একান্ত সংলগ্ন একটি স্নেহপুত্তলি মানব মূর্তি। ক্রমে ক্রমে মনে হতে লাগল সেই পাখি ওই কথাই বারবার বলছে। এই জনহীন তরুচ্ছা নিমগ্ন মধ্যাহ্নের পল্লব মর্মরের অর্থ কতটা ওরূপ কেউ বিশ্বাস করে না এবং জানতেও পারে না। কিন্তু ছোট পল্লীর সামান্য বেতনের সাব পোস্টমাস্টারের মনে গভীর নিস্তব্ধ মধ্যাহ্ন দীর্ঘ ছুটির দিনে এইরূপ একটা ভাবের উদয় করে। পোস্টমাস্টার একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলে ডাকলেন, রতন, রতন। রতন তখন পেয়ারা তলায় পা ছড়িয়ে কাঁচা পেয়ারা খাচ্ছিল। প্রভুর কণ্ঠস্বর শুনে অবিলম্বে ছুটে আসলো। হাঁপাতে হাঁপাতে বলল, দাদাবাবু ডাকছ? তোকে ভাবছি আমি একটু একটু করে পড়তে শেখাবো। সমস্ত দুপুরবেলা তাকে নিয়ে স্বরে অ স্বরে আ করলেন। এভাবেই অল্পদিনে যুক্ত অক্ষর উত্তীর্ণ হল। শ্রাবণ মাসে বর্ষণের অন্তরে খাল, বিল, নালা সব জলে ভরে উঠল। অহর্নিশি ভেকের ডাক এবং বৃষ্টির শব্দ, গ্রামের রাস্তায় চলাচল প্রায় এক প্রকার বন্ধ, নৌকা করে হাটে যেতে হয়। একদিন প্রাতঃকাল থেকেই খুব বাতলা করেছে। পোস্টমাস্টারের ছাত্রীটি অনেকক্ষণ ধরেই দ্বারের কাছে অপেক্ষা করে বসেছিল, কিন্তু অন্য দিনের মতো যথাসাধ্য নিয়মিত ডাক শুনতে না পেয়ে নিজেই পুঁথি নিয়ে ধীরে ধীরে ঘরের মধ্যে প্রবেশ করল এবং দেখল পোস্টমাস্টার তার খাটিয়ার ওপর শুয়ে আছেন। বিশ্রাম করছেন মনে করে অতি নিঃশব্দে পুনশ্চ ঘর থেকে বাইরে যাবার উপক্রম করল। হঠাৎ শুনল, কে, রতন? তাড়াতাড়ি ফিরে গিয়ে বলল, দাদাবাবু ঘুম হচ্ছিলে? শরীরটা ভালো বোধ হচ্ছে না রে, দেখতে একবার আমার কপালে হাত দিয়ে। এই নিতান্ত নিঃসঙ্গ প্রবাসে ঘন বর্ষায় প্রজ্ঞাত শরীরে একটুখানি সেবা পেতে ইচ্ছা করে। তপ্ত ললাটের ওপর শাখা পড়া কোমল হস্তের স্পর্শ মনে পড়ে। এই ঘোর প্রবাসে রোগ যন্ত্রণায় স্নেহময়ী নারী রূপে জননীয় দিদির পাশে বসে আছেন এই কথাই মনে করতে ইচ্ছা করে। এবং এই স্থলে প্রবাসীর মনের অভিলাষ ব্যর্থ হল না।
বালিকা রতন আর বালিকা রইল না। সেই মুহূর্তে সে জননীর পদ অধিকার করল। বৈদ্য ডেকে আনল, যথাসময়ে বটিকাও খাওয়ালো, সারা রাত্রি শিয়রে জেগে রইল। নিজেই পথ্য রান্না করল এবং শতবার করে জিজ্ঞাসা করল, হ্যাঁগা দাদাবাবু, একটুখানি ভালো বোধ হচ্ছে কি? বহুদিন পরে পোস্টমাস্টার ক্ষীণ শরীরে রোগশয্যা ত্যাগ করে উঠলেন। মনস্থির করলেন, আর নয়, এখান থেকে কোনো মতে বদলি হতেই হবে। স্থানীয় অস্বাস্থ্যের কথা উল্লেখ করে তৎক্ষণাৎ কলকাতায় কর্তৃপক্ষদের নিকট বদলি হবার জন্য দরখাস্ত করলেন। রোগসেবা থেকে নিষ্কৃতি পেয়ে রতন দ্বারের বাইরে আবার তার সস্থান অধিকার করল। কিন্তু আগের মতো আর তার ডাক পড়ে না। মাঝে মাঝে উঁকি মেরে দেখে পোস্টমাস্টার অত্যন্ত অন্যমনস্কভাবে চৌকিতে বসে অথবা খাটিয়াতে শুয়ে আছে। রতন যখন আহ্বান প্রত্যাশা করছিল, তিনি তখন অধীর চিত্তে তার দরখাস্তের উত্তরের প্রতীক্ষা করছেন। বালিকা দ্বারের বাইরে বসে সহস্রবার করে তার পুরনো পড়া করল। পাছে যেদিন সহসা ডাক পড়বে, সেদিন তার সমস্ত যুক্তাক্ষর গোলমাল হয়ে যায়, এই তাহার একটি আশঙ্কা ছিল। অবশেষে সপ্তাহখানেক পরে একদিন সন্ধ্যাবেলায় তার ডাক পড়ল। উদ্বেলিত হৃদয়ে রতন গৃহের মধ্যে প্রবেশ করে বলল, দাদাবাবু আমাকে ডাকছিলে? রতন, শোন, বলছি আমি কালই যাচ্ছি। কোথায় যাচ্ছ দাদাবাবু? আবার কবে আসবে? না রে, আর আসবো না। রতন আর কোনো কথা জিজ্ঞাসা করল না। পোস্টমাস্টার নিজে থেকেই তাকে বললেন তিনি বদলির জন্য দরখাস্ত করেছিলেন, দরখাস্ত নামঞ্জুর হয়েছে, তাই তিনি কাজে জবাব দিয়েই বাড়ি যাচ্ছেন। অনেকক্ষণ আর কেউ কথা বলল না। মিটমিট করে প্রদীপের আলো জ্বলতে লাগল এবং এক স্থানে ঘরের জীর্ণ চাল ভেদ করে একটি মাটির সরার ওপর টপটপ করে বৃষ্টির জল পড়তে লাগল। কিছুক্ষণ পরে রতন আস্তে আস্তে উঠে রান্নাঘরে রুটি করতে গেল। অন্যদিনের মতো তেমন চটপট হলো না, বোধ করি মধ্যে মধ্যে মাথায় অনেক ভাবনা উদয় দিচ্ছিল। পোস্টমাস্টারের আহার সমাপ্ত হলে বালিকা তাকে জিজ্ঞাসা করিল, দাদাবাবু আমাকে তোমাদের বাড়ি নিয়ে যাবে? কি যে বলিস না তুই, তা কি করে হবে। ভোরে উঠে পোস্টমাস্টার দেখলেন তার স্নানের জন্য জল তোলা আছে। কলকাতার অভ্যেস অনুযায়ী তিনি তোলা জলে স্নান করতেন। কখন তিনি যাত্রা করবেন সে কথা বালিকা কি কারণে জিজ্ঞাসা করতে পারেনি। পাছে প্রাতঃকাল আবশ্যিক হয় এজন্য রতন অত রাতেই নদী থেকে তার স্নানের জল তুলে এনেছিল। স্নান সমাপন হলে রতনের ডাক পড়ল। রতন নিঃশব্দে গৃহে প্রবেশ করল এবং আদেশ প্রতীক্ষায় একবার নীরবে প্রভুর মুখের দিকে চাইল। প্রভু বললেন, আচ্ছা শুন রতন, আমার জায়গায় যে লোকটি আসবেন তাকে আমি বলে দিয়ে যাব তিনি তোকে আমার মতোই যত্ন করবেন। আমি বলে যাচ্ছি তোকে, কিচ্ছু ভাবতে হবে না। এই কথাগুলো যে অত্যন্ত স্নেহগর্ভ এবং দয়ার্দ হৃদয় থেকে উত্থিত সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু নারী হৃদয়কে কে বুঝবে? রতন অনেকদিন প্রভুর অনেক তিরস্কার নীরবে সহ্য করেছে, কিন্তু এই নরম কথা সহ্য করতে পারল না। একেবারে উচ্ছ্বসিত হৃদয়ে কেঁদে উঠে বলল, না না, তোমাকে কাউকে কিছু বলতে হবে না, আমি থাকতে চাইনি। পোস্টমাস্টার রতনের এরূপ ব্যবহার কখনো দেখেনি, তাই অবাক হয়ে রইলেন। নতুন পোস্টমাস্টার এলো, তাকে সমস্ত চার্জ বুঝিয়ে দিয়ে পুরনো পোস্টমাস্টার
তার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। যাওয়ার সময় রতনকে ডেকে বললেন, রতন রতন, এই যে এই যে এদিকে শোন, তোকে আমি কখনো কিছু দিতে পারিনি, আর যাওয়ার সময় এই সামান্যটুকু দিয়ে গেলাম, এতে তো দিন কয়েক চলে যাবে। কিছু পথ খরচা বাদে তার বেতনে যত টাকা তিনি পেয়েছিলেন পকেট থেকে তিনি বার করলেন। তখন রতন ধুলাই পরে তার পা জড়িয়ে ধরে বলল, দাদাবাবু, তোমার দুটি পায়ে পড়ি, আমার জন্য কাউকে কিছু ভাবতে হবে না, বলেই এক দৌড়ে সেখান থেকে পালিয়ে গেল। ভূতপূর্ব পোস্টমাস্টার নিঃশ্বাস ফেলে হাতে কার্পেটের ব্যাগ ঝুলিয়ে কাঁধে ছাতা নিয়ে মুঠের মাথায় নীল ও শ্বেতরেখায় চিত্রিত টিনের প্যাকটা তুলে দিয়ে ধীরে ধীরে নৌকার দিকে চললেন। যখন নৌকায় উঠলেন এবং নৌকা ছেড়ে দিল, বর্ষা বিস্ফোরিত নদী ধরনের উচ্ছলিত অশ্রুরাশির মতো চারিদিকে ছলছল করতে লাগল। তখন হৃদয়ের মধ্যে অত্যন্ত একটা বেদনা অনুভব করলেন। একটি সামান্য গ্রাম্য বালিকার করুণ মুখচ্ছবি যেন এক বিশ্বব্যাপী বৃহৎ অব্যক্ত মর্মব্যথা প্রকাশ করতে লাগল। একবার নিতান্ত ইচ্ছা হল, ইচ্ছে তো হচ্ছে একবার ফিরে যাই, ওকে সময় করে নিয়ে আসি, কিন্তু তখন পালে বাতাস পেয়েছে, বর্ষার স্রোত খরতর বেগে বইছে, গ্রাম অতিক্রম করে নদীকূলে শ্মশান দেখা দিয়েছে এবং নদী প্রবাহে ভাসমান পথিকে উদাস হৃদয়ে এই তত্ত্বের উদয় হলো যে জীবনে এমন কত বিচ্ছেদ, কত মৃত্যু আছে, ফিরিয়া ফল কি, পৃথিবীতে কে কাহার। কিন্তু রতনের মনে কোনো তত্ত্বের উদয় হলো না। সে সেই পোস্ট অফিস গৃহের চারদিকে অশ্রুজল ভাসিয়ে ঘুরে বেড়াচ্ছিল। বোধ করি তার মনে ক্ষীণ আশা জেগেছিল, যদি দাদাবাবু ফিরে আসে। সেই বন্ধনে পড়ে কিছুতেই দূরে যেতে পারছিল না। হাই বুদ্ধিহীন মানব হৃদয়, ভ্রান্তি কিছুতেই ঘোচে না। যুক্তিশাস্ত্রের বিধান বহু বিলম্বে মাথায় প্রবেশ করে, প্রবল প্রমাণকেও অবিশ্বাস করে মিথ্যে আশাকে দুই বাহু পাশে বেঁধে বুকের ভেতরে প্রাণপণ জড়িয়ে ধরা যায়। অবশেষে একদিন সমস্ত নারী কেটে হৃদয়ে রক্ত শুষে সে পলায়ন করে। তখন চেতনা হয় এবং দ্বিতীয় ভ্রান্তি পাশে করিবার জন্য চিত্ত ব্যাকুল হয়ে ওঠে। মানে